ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। শুরুতে উড়ো খবর, ক্লাব মুখপাত্রের মন্তব্য, পরে স্বয়ং রোনাল্ড কোয়েমানের কথায় বিষয়টি আন্দাজ করা গেল, এরপর বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তিমিওর কথায় বাকি অনিশ্চয়তাটুকুও উড়ে গেল। বার্সেলোনার কোচ হতে যাচ্ছেন দলটির সাবেক তারকা কোয়েমান। বার্সা টিভিকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে খবরটি জানিয়েছেন কাতালোনিয়া ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তিমিও। একই সঙ্গে বার্সা অধিনায়ক লিওনেল মেসি দল ছাড়ার সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট। ভক্তদের বিশাল সুখবর দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন আর্জেন্টাইন তারকা ক্যাম্প নুয়েই থাকছেন, তাকে ঘিরে দল পুনর্গঠন করবে কোয়েমান। গত শুক্রবার ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এরপর চারদিক থেকে দল পুনর্গঠনের দাবি উঠে তীব্র সমালোচনার মুখে পড়ে ক্লাব কর্তৃপক্ষ। এমন ব্যর্থতার জন্য ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন মেসি। এরপর গত সোমবার মেসিদের দাবির মুখে কোচ কিকে সেতিয়ানকে বরখাস্ত করে বার্সেলোনা। পরে দলের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালকেও বরখাস্ত করা হয়। কিকে সেতিয়ানের জায়গায় বার্সেলোনা নতুন কোচ কে হচ্ছেন, এই প্রশ্ন ছিল ভক্তদের। এবার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেসি বার্সেলোনায় থাকার সুখবর জানিয়ে বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তিমেও বলেন, কোনো কিছু শেষ মুহূর্তে না বদলালে আমরা কোয়েমানকে কোচ হিসেবে পাচ্ছি, কিছুদিনের মধ্যে এই ঘোষণা করব, তিনি আমাদের দলকে পথ দেখাবেন, আমরা তাকে ভালো করে জানি, সে অভিজ্ঞ একজন কোচ। নেদারল্যান্ডস এর কোচের দায়িত্বে থাকায় সেখানে দায়িত্ব ছাড়ার আলোচনা চলছে তার, সে অনেক অভিজ্ঞ। রোনাল্ড কোয়েমান ইউহান ক্রুইফের ড্রিম টিমে ছিলেন, তিনি বার্সেলোনা সম্পর্কে জানে, বার্সেলোনার কোচ হচ্ছেন কে, এমনটা জানিয়ে এবার চূড়ান্ত ঘোষণা দিলেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তিমেও। আর এই ঘোষণা দেওয়ার সময় তিনি জানিয়েছেন মেসি বার্সাতেই থাকবেন।